সালাত কিভাবে আদায় করতে হবে তা আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিন, আপনি যেভাবে পড়েন সেইভাবে আমাদের শেখান, আজকের থেকে আপনি যা শেখাবেন তার বেশি করব না এবং তার কমও করব না, ভাইরা ঈমান নষ্ট হয়ে যাবে। এই কথাটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কাউকে বলা যাবে না। খুব ভালো করে বোঝেন, আমি কেন দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করবো, বেশি করবো না কম করবো না, খবরদার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি নবীর সুন্নতে যাচাই করে নেব, এর বাইরে যাব না, এইটা হলো ঈমান। কথা বুঝেছেন? দুই নম্বর কথা হলো ভাই, আমরা জানি আপনারা ঝগড়া করেন, একজন বলছে হানাফিদের নামাজই হয় না, ও হাদিস মতো না। বললেন যে কেন ভাই, আমরা যে আল্লাহু আকবার বলি আমরা নামাজে দাঁড়াই না? কেবলামুখী হয়ে দাঁড়াই না উত্তরমুখী হয়ে দাঁড়াই? কেবলামুখী হয়ে দাঁড়াই, এটা হাদিস মতো না? হাদিস মতো না রামায়ণ মতো? এই যে হাতগুলো তুলি হাদিস মতো না? আল্লাহ আকবর বলি সহি হাদিস মতো না? সুবহানাক আল্লাহ বলি সহি হাদিস মতো না? সূরা ফাতিহা বলি সহি হাদিস মতো না? শুধু আটটা মশলা বা নয় দশটা মশলা আছে নামাজে, নামাজের ভিতরে প্রায় 1000 মশলা আছে, 1000 সুন্নত আছে, এর ভিতরে মাত্র 10-12টা বা 8-10টা মশলায় একতেলাপ আছে, আর একতেলাপের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব। হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন, কোনো জরুরি মশলা না। রফা দাইন করবেন একবার না তিনবার না চারবার, মুস্তাহাব মশলা, কেউ ফরজ ওয়াজিব বলিনি। এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন, এটা মুস্তাহাব মশলা, কোনো ফরজ ওয়াজিব মশলা না। তো এইরকম শুধু সূরা ফাতিহা পড়া এটা ফরজ ওয়াজিব মশলা, এবং এতেও উভয়পক্ষের হাদিস আছে। তো এই 8-10টা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন এটা ঠিক না। তবে আমি কি করে নামাজ পড়ি এটার জন্য ভালো পরামর্শ হলো আমার রাহে বেলায়েত বইটা, একটা নামাজের অধ্যায় আছে, এটা পড়বেন। আমি যেটা বুঝি ভাই, আমার গুনাহগারের কথা যদি শোনেন, আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে অর্থ বুঝে আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ। আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন, সেজদায় আল্লাহর কাছে কান্দেন, দোয়া করেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন, এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে। বাকি যে 8-10টা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের একতেলাপ আছে, যেমন মনে করেন প্রথম একতেলাপ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন, এটা নিয়ে একতেলাপ, তাই না? এটা আমার একটা বই আছে সালাতে হাত বাঁধার বিধান, এটা আপনারা দলিল সহ বিস্তারিত পাবেন। তবে মুখতাসার কথা হলো 10টা সহি হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, কবজির উপরে কবজি অথবা এখানে অথবা এখানে, কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই, সহি কোনো হাদিস নেই, এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ীব। কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে, এখানে রাখলেও নামাজ হবে, এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায়। দ্বিতীয় রফল ইয়াদাইন যে দ্বিতীয় ঝগড়া আমরা করি, এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই, রফল ইয়াদাইন, রফুল এদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় সেজদা দুই সেজদার মাঝখানে রফুল এদাইন করা সহি হাদিসে আসছে, আবার শুধু একবার করাও সহি হাদিসে আসছে, এটাও সহি। তবে রুকুতে যাওয়ার সময় রফুল এদাইন, রুকু থেকে ওঠার সময় রফুল এদাইন, এটা অনেক বেশি সহি, অনেক সাহাবি থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মশলাই তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই, দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জয়ীফ, অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে, আর আহলে হাদিসরা কি বলে ওটা জয়ীফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই, কথাটা হলো আসলে মানসুখ হয়েছে এটা বাতিল কথা। আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে, আব্দুল কাদের জিলানী রফা দাইন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজখে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজখে যাওয়ার কথা, বড় বড় হানাফি আলেমরা রফা দাইন করতেন,
দোযখে যাবে নাকি? মানসুখ সহিহ হাদিসের দলিল ছাড়া বলতে নেই, আবার জয়ীফ সহি সহি হাদিসকে জয়ীফ বানাচ্ছে, ছয় তকবির বারো তকবির উভয় হাদিস সহি, টনটনে সহি, শেখ আলবানি সহি বলেছে, এখনও অনেক আলে হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল। একামত ডবল ডবল দেওয়া, সিঙ্গেল সিঙ্গেল দেওয়া, দুটোই সহি, অত্যন্ত সহি, জয়ীফ বানানোর জন্য বা মানসুখ বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি। তো যাই হোক, রফুল আদিন রুকুর সময় করা এটা সহি হাদিস, অনেক সাহাবি থেকে প্রমাণিত। তবে আমাদের সমাজের লোক বোঝে না, সহি কেউ করলে রাগ করবেন না, এটা সহি হাদিস, পারলে কেউ করবেন, একবার করলে রাগ করবেন না, একবার করো সহি হাদিস, সাহাবিরা করেছেন, তাবেইনরা করেছেন, ঝগড়া করবেন না। তৃতীয় হলো, ঝগড়ার তৃতীয় হলো, রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে? সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে, তারা অনেক দলিল দেন। আহলে হাদিসরা হাত আগের পক্ষে, হানাফিরা হাঁটু আগের পক্ষে। সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও। তো এটা কোনো ঝগড়া হলো নাকি? বাকি ঝগড়া আমার রাহে বেলায়েতে পাবেন, আর লম্বা বলবো না।